তুই এখনো কাগজ মুখে বসে আছিস? কাজে বের হবি না? না, আমাদের এখন সপ্তাহে একদিন করে ছুটি থাকবে। আর ছুটি আমার। যাক, ভালোই হয়েছে। আজকে কোথাও বেরোস না, মাথায় একটু তেল দিয়ে দেব। বাবা, কি প্রোগ্রাম ছুটির দিনে? মাথায় তেল দিয়ে দেব। না, আমি একটু ছোট মামির কাছে যাব আজকে। কেন? ছোট মামির কাছে যাবি কেন? ছোট মামির কাছে যাওয়ার দরকার আছে, তুমি বুঝতে পারো না? কি ওর শরীর খারাপ থাকে আজকাল মাঝে মাঝে। কলেজেও যায় না মাঝে মধ্যে। এরকম তো ছিল না আগে, তাই না? রঞ্জার আবার সবিতেই বেশি ভাবনা চিন্তা। কোনো মানে হয় এর? মানে ওই যে ওর মাথায় ঢুকেছে যে ছোটাই বাড়ির থেকে বেরিয়ে অন্য কারোর সঙ্গে বেশি মেলামেশা করছে, ওকে আমলই দিচ্ছে না, ব্যাস সেই নিয়ে অশান্তি শুরু। মা, পার্শিয়ালিটি করো না সবসময়। এরকম কোনো কথা আছে ছোট মামু যাই করতে হবে সেটাই ছোট মামিকে মেনে নিতে হবে? দেখ, অনেক দিন তোর বাবাও দেরি করে বাড়ি ফেরে, এ নিয়ে আমি কোনো অশান্তি করি দেখেছিস কোনোদিন? তুমি বাবার সাথে ছোট মামুর তুলনা করলে কি করে করলে? বাবা, বাবার সম্পর্কে কিছু বললে মেয়ে একেবারে খুশ করে ওঠে। অবভিয়াসলি বাবার যা অ্যাটাচমেন্ট তোমার সাথে আমার সাথে, এত কনসিডারেশন খুব কম মানুষের। তাতে কি হলো, পুরুষ মানুষ কি সারাদিন বাড়িতে বসে থাকবে আর সেই নিয়ে অশান্তি করতে হবে? হ্যাঁ, করতে হবে। কারণ হচ্ছে বাবার যদি ওরকম কোনো কাবেরি সিং এর উইমেন্স লিবারেশনের সঙ্গে হঠাৎ অ্যাটাচমেন্ট হয়ে যেত না, তোমার কি হতো সেটা আমি খুব ভালো করে জানি। তাই কি হতো শুনি একবার। সারা কলকাতা শহর জেনে যেত দেবল গাঙ্গুলির জন্য তার স্ত্রীর খুব খারাপ অবস্থা, খাওয়া বন্ধ, নাওয়া বন্ধ, শরীর খারাপ, এসব হতো আর কি। চুপ কর, সেটাই তো আমায় বলেছে যে রঞ্জা শুধু শুধু কমপ্লিকেশনস তৈরি করছে। হুম, ছোট মামুর জায়গায় থেকে সেটাই বলাটা খুব স্বাভাবিক। দেখ প্রিয়া, বড়দের একটু সমীহ করে কথা বলতে শেখ। আমি তোমার সাথে আর এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমি আজকে ছোট মামির কাছে যাব, এন্ড দ্যাট ইজ অল। বাবা, মেয়ে তো নয়, মা মনসা একেবারে, কিছু বললেই কথাতে কথাতে ফোঁস করে উঠছে। কথাতে কথাতে ফোঁস করে উঠে না, কিছু কিছু কথায়। অবশ্য সেগুলোই তোমার স্পেশালি পছন্দ হয় না। আমি আমার ঘরে যাচ্ছি।